ক্লাস ফোরের বাচ্চারা, তোমাদের এখন ইতিহাস পরিবেশ ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা ইতিহাস পরিবেশ বইটা তোমাদের সামনে খোলো। আমি বলে রাখি যে তোমাদের আগের দিন ক্লাসে আমি চাঁদ পড়িয়েছিলাম, তাই তো? তোমাদের কিন্তু চাঁদ পুরো এই দুটো পাতা পড়ানো হয়ে গেছে, এবং আমার যতদূর সম্ভব মনে পড়ছে আমি তোমাদের এ থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্ন উত্তর দিয়েছিলাম। তো আজকে চলো আমরা এই বইটারই এই পাতাটা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা কত পাতা বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের 74 পাতা, 74 পাতা। হ্যাঁ, তোমরা পরিবেশ বইয়ে 74 পাতাটা খোলো। প্রথমেই তোমরা তোমাদের বই থেকে দেখো এই 74 পাতায় কেমন ছবি দেওয়া আছে। দেখো, রাতের আকাশ, এটা কিসের ছবি দেওয়া আছে? রাতের আকাশ। হ্যাঁ, রাতের আকাশে দেখো কত জ্বলজ্বল করছে তারা, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। এদের কিন্তু দিনের বেলা আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? না, সূর্যের প্রচণ্ড তাপে, সূর্যের প্রচণ্ড আলোয় এরা কী হয়ে যায়, সব লুকিয়ে থাকে। এদের কিন্তু আমরা দিনের বেলা দেখতে পাই না। রাত্রিবেলা যখন সূর্যের আলো আর আমরা থাকে পাই না, তখন কিন্তু এরা আকাশে কী বলবো চলে আসে, তখন আমরা এদেরকে দেখতে পাই। তো এটাই আমরা আজকে পড়ছি, আমাদের এই পাতাটা আজকে পড়ার ক্লাস স্টার্ট হচ্ছে। তোমরা সবাই 74 পাতা খোলো, ঠিক আছে? আশা করি তোমরা সবাই 74 পাতা খুলে ফেলেছো। তো আজকের আমাদের পড়া দেখো, প্রথমেই লেখা আছে ওপরে ধ্রুবতারা এবং সপ্তর্ষিমণ্ডল, ধ্রুবতারা ও সপ্তর্ষিমণ্ডল। তাহলে আমি তোমাদের বলে দিই, তোমরা একটু পরে মিলিয়ে নেবে। এখানে লেখা আছে যে স্যার বলেছেন যে ক্লাসে ক্লাস হবে, কিন্তু সেটা দিনের বেলা নয়, রাত্রির বেলা তিনি তার স্টুডেন্টদের নিয়ে স্কুলের যে মাঠ আছে সেখানে তিনি নিয়ে যাবেন, এবং তিনি সেখানে বাচ্চাদের কি করবেন, না রাতের আকাশটা দেখাবেন। তো বাচ্চাদের তো খুব আনন্দ যে রাতের বেলা তারা ক্লাস করতে পারবে, বন্ধুদের সঙ্গে তারা আকাশ দেখতে পাবে। স্যার কী করেছেন, একটা বড় টর্চ, জোরালো টর্চ নিয়ে, দেখো এই জোরালো টর্চ মানে যে যে টর্চে খুব জোরালো আলো, অনেক দূর পর্যন্ত আলো যেখানে পৌঁছতে পারে সেরকম জোরালো একটা টর্চ নিয়ে স্যার রাতের আকাশের দিকে তাকিয়ে বিভিন্ন তারাগুলোকে তিনি স্টুডেন্টদের দেখাবার চেষ্টা করছেন। এরকমই অবস্থায় তিনি কি করলেন, তিনি দেখো এখানে লেখা আছে, স্যার বললেন উত্তর পূর্ব দিকে দেখো, মানে আকাশের উত্তর পূর্ব দিকে দেখাতে বলছেন। কেমন একটা প্রশ্নের চিহ্নের মতন সাজানো আছে সপ্তর্ষি, ঠিক যেন একটা প্রশ্ন চিহ্নের মতন দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তর্ষি, সপ্ত যোগ ঋষি, আমি তোমাদের বলে দিই, সপ্ত যোগ ঋষি, হ্যাঁ সপ্ত মানে সাত আর ঋষি। প্রাচীনকালে 7 জন ঋষির নাম অনুসারে 7টা তারার আমরা আকাশে দেখতে পাই, যাকে কিন্তু দেখলে আমরা কল্পনা করে নিতে পারি যেন একটা জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তারপরে আমরা কী দিই একটা জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক, ঠিক যেন মনে হয় তারাগুলো একটা জিজ্ঞাসা চিহ্নের মতনই সাজানো আছে। তো সেই যে নক্ষত্র মণ্ডল বা সেই যে তারা মণ্ডল সেটাকে আমরা বলি কি, না সপ্তর্ষি মণ্ডল, অনেকগুলো একসঙ্গে বলে তাই তাকে বলা হয় মণ্ডল। তো এই 7 জন ঋষির নাম বা সপ্তর্ষি মণ্ডলের 7টা তারার নাম কিন্তু তোমাদের পরপর মুখস্থ রাখতে হবে। দেখো আমি যেভাবে বলছি, প্রথম হচ্ছে ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরিচি, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু ক্রতুর পরে মরিচি, তারপরে বশিষ্ঠ, তারপরে পুলহ, তারপরে পুলস্ত এরম বলতে পারবে না, তোমাদের পরপরই মুখস্থ করতে হবে। ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরিচি, তোমরা অনেক জিনিস মুখস্থ করে ফেলো, এগুলো পরপর বলবে, ঠিক মুখস্থ হয়ে যাবে একসময়, ঠিক আছে বাচ্চারা? এবার দেখো হিমাদ্রি বলে, হিমাদ্রি একটা স্টুডেন্ট, হিমাদ্রি বললো তোমরাও যেমন ক্লাসে বিভিন্ন রকমের প্রশ্ন করো, তোমাদের যে কৌতূহল, যেটা জানার ইচ্ছা সেটা তোমরা যেমন আমাদের জিজ্ঞাসা করে নাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক সেই রকমই হিমাদ্রি বলল টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখালেন স্যার, স্যার টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে একবার সপ্তর্ষি মণ্ডল দেখাচ্ছেন, একবার অন্যান্য তারা দেখাচ্ছেন, ওই হলো ক্রতু, তার পিছনে পুলহ, ঠিক আমি যেটা তোমাদের নামগুলো বলে দিলাম সেগুলোই স্যার আবার বলছেন, হ্যাঁ তারপর পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচি, দেখেছো স্যারও কিন্তু পরপর নামগুলো বলেছেন। আচ্ছা, 7টা তারা মিলিয়ে নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি মণ্ডল, এটা আমি তোমাদের কিন্তু এইমাত্র ক্লাসেই বলে দিলাম। আচ্ছা, রাজীব বলল বশিষ্ঠের একেবারে গায়ে গায়ে ছোট মতন ফুটকি তারাটির নাম কি, বশিষ্ঠ যে তারাটা আছে, ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরিচি, তা বলছে যে বশিষ্ঠের গায়ের কাছে একটা ছোট্ট ফুটকির মতো নাকি তারা সে দেখতে পেয়েছে। তো জিজ্ঞাসা তো এবার করবে যে ওই তারাটার নাম কি যেটা ছোট্ট ফুটকির মতন দেখতে পাওয়া যাচ্ছে।
স্যার বললেন ওর নাম অরুন্ধতী, তাহলে স্যার বললেন ওর নাম অরুন্ধতী, তাহলে ছোট্ট ফুটকি মতন তারাটার নাম হলো অরুন্ধতী। ধরা হয় বশিষ্ঠের স্ত্রী, ধরে নেওয়া হয় বশিষ্ঠের স্ত্রী। তা যেহেতু এই সাতটি তারা সাতজন ঋষি, তো বশিষ্ঠের স্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল অরুন্ধতী, ধরা হয় ওই ছোট ফুটকিটা অরুন্ধতী তারা। ঠিক আছে, আচ্ছা, সেই শুনে সবাইয়ের কি হাসি, সবাইয়ের খুব মজা লেগেছে, তাই সবাই হাসছে। অভিষেক জিজ্ঞাসা করলো, স্যার ধ্রুব তারা কোনটা? সে আগে ক্লাসে শুনেছে বা অন্য কারুর কাছ থেকে শুনেছে যে ধ্রুব তারা, তো সে জিজ্ঞাসা করছে স্যার ধ্রুব তারা কোনটা। স্যার টর্চ জ্বালালেন, আবার স্যার টর্চ জ্বালিয়ে আকাশের যেদিকে ধ্রুব তারা থাকে সেদিকে কিন্তু দেখালেন, পুলহ আর ক্রতুর দিকে আলো ফেললেন। তাহলে এই যে সপ্তর্ষি মণ্ডলের পুলহ আর ক্রতু, ওর দিকে আলো ফেললেন। কেন ফেললেন? বললেন পুলহ আর ক্রতুকে দেখো একটা তারা, পুলহ আর ক্রতুকে মানে ওপরে দুটো তারাকে একটা সরল রেখা দিয়ে সোজা চলে যাও উত্তর দিকে, ওই দেখো একটা তারা মিটমিট করছে, তার নাম ধ্রুব তারা। তার মানে আমরা জানি আকাশের উত্তর দিকে কিন্তু ধ্রুব তারা থাকে, এটা কোনো দিন ভুলবে না, আকাশের উত্তর দিকে বা উত্তর আকাশে ধ্রুব তারা থাকে, এবং ধ্রুব তারা কখনোই তার জায়গা বা স্থান পরিবর্তন করে না, ওই জন্যই ওর নাম ধ্রুব। ধ্রুব মানে যে কিনা নিজের যে এম, নিজের যে লক্ষ্য তা থেকে কিন্তু কখনোই সরে না, অর্থাৎ ধ্রুব তারাও কিন্তু উত্তর আকাশে একই জায়গায় একইভাবে থেকে যায়। তো ক্রতু আর পুলহকে যদি জোড়া হয় এবং সোজা যদি তুমি একটু ওপর দিকে দেখো, তাহলে উত্তর দিকে কিন্তু তুমি ধ্রুব তারাকে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, ওই দেখো একটা তারা মিটমিট করছে, তার নাম ধ্রুব তারা। সপ্তর্ষি তো বটেই, আকাশে সব তারাই তার জায়গা পাল্টায়, সপ্তর্ষি মণ্ডল কিন্তু সবসময়, যে তুমি এই যে বললাম উত্তর পূর্ব দিকে, সব ঋতুতেই কিন্তু উত্তর পূর্ব দিকে দেখতে পাবে না, কোনো সময় উত্তর পূর্ব দিকে, কোনো সময় দক্ষিণ পূর্ব দিকে, এরা কিন্তু জায়গা পরিবর্তন করে। কিন্তু ধ্রুব তারা হলো একমাত্র তারা যে কিনা এক জায়গায় থাকে, সে তার জায়গা থেকে নড়ে না। রুমা বলো, তাই ওর বুঝি নাম ধ্রুব? ঠিক আছে, সেটা কিন্তু আমি তোমাদের আগেই বলে দিলাম, ধ্রুব মানে যে তার নিজের জায়গা থেকে নড়ে না, চড়ে না, এক জায়গায় স্থির হয়ে থাকে, তাকেই কিন্তু বলা হয় ধ্রুব। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসবে, অনেক শর্ট কোশ্চেন আসবে, আমি 74 পাতাটা পড়িয়ে দিলাম, তোমরা বাড়িতে তৈরি করো, আমি চেষ্টা করব এর প্রশ্ন উত্তর আবার তোমাদের নেক্সট ক্লাসে করিয়ে দেবার। ঠিক আছে, আমি আজকে পরের পেজে গেলাম না, এই পেজটাই খুব ভালো করে বাড়িতে কমপ্লিট করো। ওকে, টাটা।